আজকে কিছুক্ষণ আগে আমাদের কাছে একটা খবর আসে যে একটা মহিলা আমাদের মন্ত্রী সাহা ওনাকে ওনার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার করছে। তো সেই খবর আমরা পেয়ে আমাদের থানার অফিসার এবং অন্যান্য স্টাফ মিলে ওই মহিলা বাড়িতে যায়, গিয়ে মহিলা স্বামীকে বাড়িতে পায়। এবং ওই সময় মহিলার স্বামী মধ্যবর্তী অবস্থা ছিল এবং উনি ঠিক ভালো আচরণ করতে পারছিল না। তো ওনার সঙ্গে কথা বললো, উনি অ্যারোগেন্ট বিহেভ করেছে। তো তারপরে মহিলারও অভিযোগ ছিল, অনেকদিন ধরে মহিলা অত্যাচার সহ্য না করতে পেরে আমাদের থানায় যে অভিযোগ করেছে সেই মোতাবেক ওনার স্বামীকে আমরা থানাতে ধরে নিয়ে আসি এবং লিগালি যে অ্যাকশন। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম হচ্ছে প্রহনজিৎ পাল। বাবার নাম? বাবার নাম তাপস পাল, বাড়ি করইল। আমার মিসেজে আপনার কয়েকদিন আগে সত্যি পূজার আগের দিন আমাদের তিনজন চারজন কইছে যে খোয়াই খোয়াইর রোডে একজন লোক বাইক দিয়ে সেটা একজনের এনে গেছে, একজনের লোকে গেছে। তো তারপরে? তারপরে ইতালি ওই ঘরের ভিতরে ঝগড়াঝাটি চলছে আর কি। তুমি কি মার ধর করছো না? মার ধর করছি, এটা এভাবে এটা মিশা কথা বলতাম না। বাচ্চার ওগুলো মার ধর করছো? বাচ্চারা তো মা শিখে এই কারণে বাচ্চারও মার ধর করছো? বাচ্চারা একটা ধাক্কা দিচ্ছে আর কি। বাচ্চারা তো বাবা তো মনে করেন শাসন করতে পারে। তো আপনার বিরুদ্ধে থানাতে অভিযোগ করলো হয় আপনার স্ত্রী? হ্যাঁ। আপনার নাম কি? আমার প্রসেনজিৎ পাল। কি করেন? রাজমিস্ত্রির কাজ। আপনার স্ত্রী তো অভিযোগ করতেছে, আপনি দীর্ঘদিন যাবৎ আপনার স্ত্রীর মার দূর করেন, সবসময় মার দূর করেন, কথাটা কি ঠিক না? দীর্ঘদিন যাবৎ এটা করছি না, এই কয়েকদিন আগে এমন বহুত আমার স্ত্রীও বহুত কাহিনী হয়েছে, আগেও বহুত কাহিনী করছে, অনেক কাহিনী আছে। না আপনার স্ত্রীর তো অভিযোগ আছে যে আপনি সবসময় ড্রিঙ্ক টিঙ্ক করে গিয়ে সেটা মটত খেয়ে মার দূর করেন, কথাটা কি ঠিক? মানে মেইন বটন হয়েছে মনে করেন যদি কোনো যদি স্ত্রী যদি কোনো দোষ না করে শুধু যদি কে আর মার দূর করুন দেখুন না। কত বছর হয়েছে আপনাদের বিয়ে হয়েছে? যে 10 বছর। বাবার নাম কি? তারে তাপস পাল। আসেনি আসলে বড় মানে গেলে